নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভগবানের করুণায় ভালো আছেন। আজ আমরা আলোচনা করব শ্রীমৎ ভগবদ গীতার 18 অধ্যায়ের ফল লাভ। 1 অধ্যায় পাঠ করলে মন পবিত্র হয়, 2 অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ হয়, 3 অধ্যায় পাঠ করলে সর্বপাপ দূর হয়, 4 অধ্যায় পাঠ করলে ব্রহ্মহত্যা স্ত্রী জনিত হত্যা পাপ দূর হয়, 5 অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয়, 6 অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য নাশ হয়, 7 অধ্যায় পাঠ করলে বুদ্ধির নির্মলতা লাভ হয়, 8 অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপিয়জাত সকল পাপ দূর হয়, 9 অধ্যায় পাঠ করলে পৃথিবীর দানের মতো সম্পূর্ণ ফল লাভ হয়, 10 অধ্যায় পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মে, 11 অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয়, 12 অধ্যায় পাঠ করলে ভগবানের বিশুদ্ধ ভক্তি জন্মে, 13 অধ্যায় পাঠ করলে জ্ঞান চক্ষু বিকাশ হয়ে তার শক্তি লাভ হয়, 14 অধ্যায় পাঠ করলে অশ্বমেধ যজ্ঞের মহাফল লাভ হয়, 15 অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ হয়ে যোগী হওয়া যায়, 16 অধ্যায় পাঠ করলে মানব সংসার হতে মুক্তি লাভ হয়, 17 অধ্যায় পাঠ করলে ভক্তজনে রাজপ্রিয় নামক ফল লাভ হয়, 18 অধ্যায় পাঠ করলে জ্ঞান রূপে অগ্নি দ্বারা পাপ দূর হয়। শ্রীমদ্ ভগবদ্গীতার 18 অধ্যায়ের ফল লাভ শুনেছি আমরা।